গুড মর্নিং। আর আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11টা। আজকে সকাল থেকে কোনো রকম ভিডিওই করিনি, এই প্রথম, মানে এই সকাল থেকেই ভিডিও বানানো শুরু করলাম। আর দেখো কীরকমভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে সেই কালকে বিকেলবেলা যে বৃষ্টি নেমেছে সেই থেকে বৃষ্টি হয়েই চলছে, হয়েই চলছে, হয়েই চলছে, আর অজস্র ধারায় বৃষ্টি হচ্ছে। আর আগে না বৃষ্টি ভালো লাগতো, এখন আর বৃষ্টি ভালো লাগে না। আগে যখন স্কুলে পড়তাম তখন বৃষ্টি খুব ভালো লাগতো, তখন বৃষ্টি হলে ভাবতাম কি বাবা আজকে এত জোর বৃষ্টি হয়েছে, আজকে স্কুলে যেতে হবে না, আজকে পড়তে যেতে হবে না। আর এখন বৃষ্টি একটুও ভালো লাগে না সত্যি, মানে দিন যাচ্ছে আর মনে হচ্ছে নিজের থেকেই কতটা বড় হয়ে যাচ্ছে, কিভাবে দিন পাল্টে যায় না। ছোটবেলা মানুষের ভালো লাগা একরকম থাকে, বড় হলে মানুষের ভালো লাগা অন্যরকম হয়ে যায়। আগে ভাবতাম বাবা জোরে জোরে বৃষ্টি হও, জোরে জোরে বৃষ্টি হয় যাতে স্কুলে যেতে না হয়, যাতে আজকে পড়তে যেতে না হয়। আর মানে যেদিন ধরো জোরে বৃষ্টি হতো তা সত্ত্বেও যদি স্কুলে যেতাম, হ্যাঁ স্কুলে কম, মানে স্টুডেন্ট কম আসতো, ছাত্রীরা কম আসতো, ধরো 10 জন 12 জন স্টুডেন্ট আসতো, টিচাররা ক্লাস করাতে আসতো না। আর টিচাররা ক্লাস করাতে আসলেও মানে ধরো গল্প করে সময় কাটাতো, গল্প বলতো, নানান ধরনের গল্প বলতো, কেউ নাচ করতো, কেউ গান করতো, এই সমস্ত কিছু করেই কাটতো। আর এখন বৃষ্টি দেখলেই বাবা গায়ে জ্বর আসে, এখন একটুও ভালো লাগে না। আর আগে ভাবতাম কবে বৃষ্টি হবে, বৃষ্টি হলে সেদিন স্কুল যাবো না, সেদিন পড়তে যাবো না। আর এখন বৃষ্টি হলে ভাবি কখন থামবে। বৃষ্টি যদি সর্বক্ষণ চলতে থাকে, না জামা কাপড় শুকায়, না নিচের থেকে একটু খাওয়ার জল আনা যায়, না নিচের থেকে একটু রান্নার জল আনা যায়, কারণ আমাদের কলটা যেহেতু নিচে বাইরে, তো রান্নার জলটা তো আমাদের আনতেই হবে, খাওয়ার জলটা নাই ধরো কেনা জল খেলাম, কিন্তু রান্নার জলটা তো আনতেই হবে। না নিচের থেকে একটু রান্নার জল আনা যায়, না মানে কোনো কাজ করা যায়, না ছাদে জামা কাপড় দেওয়া যায়, তো মানে ভিজা জামা কাপড় সারা ঘর হয়ে গেছে, আর ওই পাশ থেকে ওপাশ নাও, ওপাশ থেকে ওপাশ নাও, মানে আর আগে তো এগুলো মা করতো, তখন এগুলো আমার কোনো গায়ে লাগতো না, তখন ভাবতাম বৃষ্টি আয় বৃষ্টি আয় বৃষ্টি আয়, আর এখন ধরো বৃষ্টি যা বৃষ্টি যা বৃষ্টি যা। আর আগে মা যে চিন্তাগুলো করতো এখন আমি সেই চিন্তাগুলো করি, তখন ভাবতাম কি দূর বাবা মা কী বল এক দুদিন বৃষ্টি হলে কী হয়, তখন মা বলতো যে বৃষ্টি হচ্ছে এরকম বাবা কী করে কাজে বেরোবে, তারপরে বাজারহাট কী করে হবে, কী করে জামা কাপড় শুকানো হবে। আর তখন ভাবতাম কি দূর বাবা এক দুদিন না জামা কাপড় শুকালো, একদিন না বাজারহাট না হলো ঠিকই আছে, কিন্তু এখন বুঝি, এখন যখন রাজু বেরোয় কাজে তখন বুঝি যে হ্যাঁ সত্যি বৃষ্টির মধ্যে বেচারা ভিজতে ভিজতে কাজে যায়, অফিসে যায়। আগে বাবাকেও দেখেছি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যেত, তখন আরও তখন এসব অতটা ভাবতাম না, তখন তো ছোটো ছিলাম স্কুলে পড়তাম, তখন ভাবতাম বৃষ্টি হচ্ছে ও বাবা স্কুলে তো যেতে হবে না, পড়তে তো যেতে হবে না, এটাই সবচেয়ে বড় আনন্দ। আর এখন যখন রাজু অফিসে যায় তখন বুঝি সত্যি তো বাবাও একসময় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে অফিসে যেত, মা তখন চিন্তা করতো যে বাবা এরকম ভিজতে ভিজতে কাজে যাচ্ছে, সরি আমার বাবা ব্যবসা করে অফিসে না মানে কাজে যেতেন, সে যাই যাক বিরতে তো হতোই। তাই মনে মনে এক সময় চিন্তা করি আজ নিজে যখন মা হতে যাচ্ছি তখন নিজের মাকে কতটা মিস করছি, নিজের ছোটবেলাটাকে কতটা মিস করছি। আগে যখন মা রান্না করতো, রান্না করতে করতে ধরো বৃষ্টি আসলো, যদি বলতো শোনা যা ওপর থেকে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আয়, দূর বাবা আমি যেতে পারবো না, ভাল লাগছে না, তুমি গিয়ে নিয়ে আসো,
আরে বৃষ্টি নেমে গেছে তাড়াতাড়ি যা, বললাম তো পারবো না, এরকম বলতাম। আর এখন ধরো মা কোনো সময় স্নান টান করে বাথরুমে গেলো, মানে স্নান টান করতে বাথরুমে গেলো, আমি ধরো রান্না টান্না করছি কিংবা ধরো কোনো কাজ হচ্ছে, ঘর দুয়ার পুষছি, হঠাৎ বৃষ্টি এসে গেছে, আমাকেই তখন গ্যাসটা নিভিয়ে হলে কিংবা ঘর পোছা লাঠিটা তেলে হলেও দৌড়াতে লাগে ছাদে, যে বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে আসি। আর তখন আমি আনতাম না, আনতাম না না আনতাম, ধরো মাঝে মাঝে আবার বায়না করতাম যে না এখন আনতে পারবো না, ভালো লাগছে না। দূর বাবা, তখন কি বলতাম, দূর বাবা এখন ভালো লাগছে না, দূর ইচ্ছা করছে না, দূর বাবা করতে বসে তুমি যাও না। তখন এখন মনে হয় যে ধরো তখন আমার হয়তো তেমন একটা পড়াশোনা থাকতো না, হয়তো আমি গেলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু মা হয়তো রান্নার কাজ করতো, মার রান্নার কাজ ফেলে ফেলে মাকে দৌড়ে দৌড়ে সব কাজ করতে হতো। আর এখন নিজেকেই নিজে যখন করি তখন সেটা বুঝি যে কতটা কষ্ট হয়, যে একটা কাজ করতে করতে যখন আরেকটা কাজ এসে যায় তখন মানে ওই কাজটা হাত থেকে ফেলে দিয়ে দৌড়ে যাওয়াটাও একটা কষ্ট। মায়ের কাছে থাকলে কত কিছুই না হয় বলো, আর যেই একটা মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে আসে সব কিছু চেঞ্জ হয়ে যায়, মানে সব কিছু। এখন কিন্তু কাউকে বলতে হয় না যে বৃষ্টি নেমেছে জামা কাপড়টা নিয়ে আয়, এখন নিজের থেকেই দৌড়ে যাই যে না জামা কাপড়গুলো ভিজে গেলে কি করে হবে, কোথায় মেলবো, কোথায় শুকাবো। এখন আর কেউ বলে না যে ভাত পা হয়ে গেছে থালাটা ধুয়ে আয়, বেসিনে ধুয়ে আয় কিংবা কলপারে ধুয়ে আয়। এখন মনে হয় যে খাওয়ার হয়ে গেছে যখন নিজেই থেকেই ধুয়ে আসি, নিজেই কলপারে ধুয়ে আসি, নিজেই বেসিনে ধুয়ে আসি, কারণ পড়ে থাকলে তো আমারই করতে হবে পরে। আর তখন তো সেটা মনে হতো না, তখন মনে হতো মা তো আছে, মা করে দেবে, বাবা রেখে দিই, মা যখন নেবে নেবে কেন, মা যখন করবে করবে কেন, আমার কি। সত্যি আছে মায়ের কথা খুব মনে পড়ছে, তাই ভাবছি যে আগে কত ছোটো ছোটো জিনিসে আনন্দ পেতাম এখন আর পাই না। আগে বৃষ্টি হলে আনন্দ পেতাম, ওই যে পড়তে যেতাম না স্কুল যেতাম না, এখন আর পাই না। আগে কোনো নতুন জিনিস ঘরে আসলে আনন্দ পেতাম, এখন আর পাই না। এখন জিনিস বাড়লেই মনে হয় বাবা এগুলো তো আমারই পুছে, মানে পুছে ধরে পরিষ্কার করে রাখতে হবে। একটার পর একটা জামা কাপড় বার করতাম, পরতাম, পড়তে যেতাম, কলেজে যেতাম, তোর মা তো আছে, মা দিয়ে দেবেন। আর এখন বাবা দুটো তিনটে জামা কাপড় বার করলে মনে হয় এই দুটো তিনটে জামা কাপড় পরেছি, এই দুটো তিনটে জামা কাপড় না আর দুদিন পরিনি, তারপর বাবার না ছাড়া তো আমারই নিতে হবে। বৃষ্টিতে দেখো চারিদিকে কত জল জমেছে, ওই দেখো মেন রাস্তায় কত জল হয়েছে, তবে সন্ধ্যা লেগে গেছে হয়তো সেজন্য তোমরা বুঝতে পারছো না, দিনের আলো হলে বুঝতে পারতে যে কতটা জল জমেছে চারিদিকে, শুধু জল জল আর জল, দেখো চারপাশে জল, রাস্তাঘাট সব সমান হয়ে গেছে, মানে বাড়ির রাস্তা আর মেন রাস্তা সব কিছু সমান হয়ে গেছে একদম জলে, চারিদিকে শুধু জল জল আর জল।
দেখেছো তো চারিদিকে শুধু জল জল আর জল। পৃথিবীতে যেমন তিন ভাগ জল এক ভাগ স্থল, আমারও ঠিক সেরকম এখন মনে হচ্ছে। মানে গেটের থেকে পা বাড়ালেই জল, চারিদিকে শুধু জল, মানে বাড়ির চারপাশে জল, শুধু আমাদের গলিটায় জল ঢোকা বাকি আছে, মানে জল হওয়া বাকি আছে, আর সব দিকে জল। মেন রাস্তা যে আছে, মানে যেখান দিয়ে সবসময় গাড়ি ঘোড়া চলে, সেই রাস্তাটা তো ডুবে গেছে, আর সেই রাস্তাটা থেকে আমাদের গলিটা সামান্য একটু উঁচু, সেই জন্য এখনও পর্যন্ত জলটা আসেনি। যদি সেই লেভেল লেভেল, মানে মেন রাস্তার ওই গলির সেই লেভেল লেভেল চলে আসে, তাহলে ওই জলগুলো তারপরে গলির ভেতর ঢুকে যাবে, আর গলির ভেতর ঢুকে গেলে পুরো জল আবার আমাদের গলির ভেতর চলে আসবে, আর এই গলিটাও পুরো জলে ফেসে যাবে। সারাক্ষণ বৃষ্টি হলে আর এর থেকে বেশি কী হবে? সারাক্ষণ বৃষ্টি, মানে সে কালকের থেকে যে বৃষ্টি রাত্রিবেলার থেকে, কালকেতে বৃষ্টি হচ্ছিলো, তবে কালকে এত জোরে বৃষ্টি হচ্ছিল না, আজ মানে রাত্রের থেকে এত জোরে বৃষ্টি হচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে যে মানে কি বলবো, চারিদিকে শুধু জল জল আর জল। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর আজকে তো সারাদিন তোমাদের সাথে ডেলি কোনো রুটিন শেয়ার করিনি, মানে প্রতিদিন যেগুলো করে থাকি, যে কী রান্না করলাম, কী বাজার এলো, বাকি সমস্ত ঘর সংসারের কাজ কী কী সারাদিন করি, তো আজকে তো সেগুলো কিছুই শেয়ার করিনি। সকাল থেকে মনটা একটু খারাপ ছিল, মায়ের কথা খুব মনে পড়ছিল, সেই জন্য আর সেগুলো শেয়ার করতে ইচ্ছা করছিল না, তাই আর করিনি। আসল কারণ কী বলো তো, মানে আগে, মানে আমার বাড়ি না, আমার শ্বশুরবাড়ির থেকে বেশি একটা দূরে না, তো আগে প্রায় সপ্তাহে দুদিন করে বাড়িতে যেতাম, কিন্তু এখন শরীরের এই অবস্থার জন্য তেমনভাবে একটা যেতে পারি না, আর বেরোনো হয় না, সেই জন্য অনেক দিন হয়ে গেছে মানে যাওয়া হয় না বাড়িতে, তাই মায়ের কথা খুব মনে পড়ছিল। সেই জন্য সকালবেলা তোমাদের সাথে মানে যা যা মনে পড়ছিল, যা যা হতো আগে, সেই কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম, মানে যা মাথায় আসছিলো সেগুলোই উল্টো পাল্টোভাবে বকে যাচ্ছিলাম বলতে পারো। তো যাই হোক, আর এটাই তো আমাদের জীবন, মানে আমাদের মেয়েদের জীবন, মন খারাপ যতই থাক না কেন সেই নিয়েই সমস্ত কাজ করতে হবে, তাই মন খারাপ করে বসে থাকলে তো আর ঘরে চলবে না। তবে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।